মিছিল গো হাকসা ইন্দুয়ালিয়ান অনুনি হাসিম নিকা হাউ আর ইউ আর্ট স্টুডেন্টস কেমন আছো চারুকলা শিক্ষার্থীরা চিচি হাই ফাইনালি আমার হাতে বন্ধুরা চলে এসেছে টিটি কালারের একটি আপডেট ভার্সন জয় টিটি বন্ধুগণ তোমরা যারা টিটি কালার দিয়ে এতদিন ছবি আঁকতে সেটির একটি আপডেট ভার্সন এই জয় টিটি আজকে আমি এই জয় টিটি কালার বক্সটি আনবক্সিং করে দেখাবো এর ভিতরে কতটুকু নতুনত্ব এবং কী ধরনের নতুন ডিজাইন আনা হয়েছে এবং কালারগুলি কীরকম ছবি আঁকতে ভালো কিংবা মন্দ সেই বিষয়গুলি আমি কিন্তু জানাবো তোমাদের নতুন এই জয় টিটি কালার দিয়ে কীরকম ভালো মানের ছবি আঁকা যায় সেই বিষয়ে কিন্তু আজকে একটি আমি তোমাদেরকে রেজাল্ট দিয়ে দিব আর এই জয় টিটি নতুন ভার্সনের 36 কালারের বাজারে কত টাকা মূল্য রাখা হয়েছে সেই বিষয়ে কিন্তু আজকে আমি জানিয়ে দেবো তো বন্ধুগণ আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর বন্ধুগণ ওস্তাদজি আর্ট স্কুল ইউটিউব চ্যানেলটিকে যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি আপনারা অতি দ্রুতই আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি মেম্বার হয়ে যান আর পেতে থাকুন নিত্য নতুন আপডেট ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাস বন্ধুগণ আমরা এটিকে আনবক্সিং করার আগে আমরা উপরের যে কভার ডিজাইন রয়েছে এটা সম্পর্কে একটু জেনে নিই তো বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছি আমরা লাল কালারের উপরে সাদা দিয়ে জয় টিটি লেখা রয়েছে তারপরে কালো কালার দিয়ে অয়েল পেস্টেল 36 কালার তারপরে দুইটা সামুদ্রিক ফিশ রয়েছে এখানে খুবই ড্রয়িং করা হয়েছে ফিশ দুটি আর নিচে সমুদ্রের তলদেশের একটি পিকচার আঁকা হয়েছে তার সাথে রয়েছে জয় টিটি দুটি কালার স্যাম্পল আর পেছন দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি আবারও লাল লেখার উপর সাদা লেখা দিয়ে রয়েছে জয় টিটি তারপরে অয়েল পেস্টেল 36 কালার্স এরপরে এখানে নোটক্সের নিচে রয়েছে ব্রাইট অ্যান্ড ইন্টেন্স কালার্স স্মুথ অ্যাপ্লিকেশনস আর এখানে রয়েছে ব্লাইন্ডিং স্কেচ ব্লাইন্ডিং হচ্ছে এই টিটি কালার দিয়ে আমরা যখন ছবি আঁকবো সেটাকে আমরা টিস্যু কিংবা ফিঙ্গারের মাধ্যমে ব্যানিশ করতে পারবো এবং ছবিটি আঁকার শেষে আমরা পেন্সিল দিয়ে স্কেচ করতে পারবো এটার উপর দাগাদাগি করতে পারবো এই পাশে রয়েছে কালার ইনফরমেশন এখানে রয়েছে প্রতিটি কালারের নিচে বিভিন্ন কালারের পরিচয় আমরা সময় থাকলে অবশ্যই পড়ে পরিচিত হয়ে নিব নিচে রয়েছে সোল ডিস্ট্রিবিউটর বাংলাদেশ বিপণনী স্টেশনারি মোবাইল নাম্বার এত 140/141 ইমামগঞ্জ মোড় চকবাজার ঢাকা 1211 বাংলাদেশ আমার হাতে যে বক্সটি রয়েছে এটি অ্যাসেম্বল আর বাংলাদেশে মেকিং করা হয় এটি মূলত আগে যে ভার্সনটি আমরা বাজারে পেতাম সেটি হচ্ছে সরাসরি কোরিয়ান ভার্সনের যেটি অবশ্যই ভালো ছিল তবে এই আপডেট ভার্সনে কালারটি কতটুকু ভালো হয় সেই সম্পর্কে আমরা কিন্তু জানব এখানে আমরা উপরের দিকে লক্ষ্য করছি যে এটিকে ক্যারি করার জন্য একটি হ্যাঙ্কার দেওয়া হয়েছে যেটা আমরা লেদার কিংবা বিট কেসের মতো ইউজ করতে পারি বিভিন্ন জায়গায় নিতে পারি অত্যন্ত স্টাইলিশ একটা বক্স তো বন্ধুগণ আর দেরি কোনো এখনই আমরা জয় টিটি কালার বক্সটিকে এখন আনবক্সিং করব আর দেখবো আমরা এই আলাদিনের চেরাকের ভিতরে কি কি স্বর্ণ মুদ্রা হীরা জহরতা এবং ডায়মন্ড রয়েছে তো বন্ধুগণ আমরা জেনে নিব কাঙ্ক্ষিত বক্সটির নতুন কালার সম্পর্কে ভিতরে কি কি রয়েছে এই যে নতুন ফর্মুলায় নতুন ডিজাইনে যে জয় টিটি এসেছে বাজারে তা তার আগের ভার্সনটিকে আমি এখানে দেখাচ্ছি এটাও 36 অয়েল পেস্টেল কালার শুধু টিটি ছিল এখানে অন্যরকম প্রচ্ছদ বা কভার ডিজাইন ছিল হ্যাঁ সবকিছু এটা অনেকটাই পরিবর্তন আনা হয়েছে এটা হচ্ছে নিউ ভার্সন আর এটা হচ্ছে ওল্ড ভার্সন এখন আমরা খুলে ফেলছি ধীরে ধীরে খুলে গেছে আমরা এখানে ভিতরে দেখতে পাচ্ছি থিথি ফাসু এটা হচ্ছে কোরিয়ান ভাষায় লেখা টিটি 36 এরপরে আমরা কালারের কাছে চলে যাচ্ছি এখানে কালার জয় টিটি তারপরে রয়েছে সাইনো কোরিয়ান চাইনিজ ভাষায় এখানে কোরিয়ান ভাষায় লেখা রয়েছে ওয়াইএন অর্থাৎ হোয়াইট এটা হচ্ছে একটি সাদা কালার পাশে রয়েছে জয় টিটি এখানে তিনটি করে আরও লেয়ার রয়েছে সেখানে তিনটি করে কালার সেট করা রয়েছে এরপরে আমরা এখানে কিছু ডল দেখতে পাচ্ছি আমার অনেক শিক্ষার্থীরা আছে যারা প্রশ্ন করে ছাড়ে এগুলি দিয়ে কী করে এগুলি হচ্ছে যখন আমরা ভুল করে রং দিয়ে ফেলি ছবি আঁকতে আবার যেখানে রং বেশি পড়ে যায় তখন এভাবে রং চেয়েছি উঠানোর জন্য এবং আবার নতুন করে সেখানে রং লাগানোর জন্য হেল্প করে আর এখানে হচ্ছে পেছনের লেজের দিকে আমরা চিরুনির মতো দাগ দেখতে পাচ্ছি এভাবে ঘষে ঘষে ডিজাইন করা যায় এবং রং উঠানো যায় যেখানে চিকন করে রং উঠা দেবে সেখানে ঠোঁট ব্যবহার করা যেতে পারে এটা হচ্ছে এই বিহঙ্গের কাজ পরে আমরা চলে আসছি এটি হচ্ছে একটি কালার ইরেজার যেখানে কালারের ছবি আঁকতে আঁকতে যখন বোঝা হয়ে যাবে তখন
এটাকে শার্প করলে এটা নিবটা চোকা হয়, তখন চিকন চিকন দাগ দেওয়া যায়, সেক্ষেত্রে এটা ব্যবহার হয় এই ইরেজার, কালার ইরেজারটি। এটা দিয়ে শার্প না করলেও হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে ব্যবহারের উপর নির্ভরশীল। আঁকতে আঁকতে যে চোকা মাথাগুলি থাকবে সেগুলি আমরা ঘুরিয়ে ফিরে যদি আঁকি তাহলে পেন্সিলের মতোই কিন্তু চিকন চিকন দাগ দেওয়া সম্ভব। এরপরে এটা হচ্ছে একটি কালার হোল্ডার, যেখানে আমরা এই কালারগুলি এভাবে পেছন দিক থেকে দিয়ে এটাকে লক করে দিয়ে আমরা এভাবে ধরে ধরে ছবি আঁকতে একটু সুবিধা হয়। আবার অনেকে আছে যাদের হাতে রং করতে গেলে হাতে রং লেগে যায়, সেই জন্য এইটা ব্যবহার করা যেতে পারে। তবে আমাদের যারা প্রফেশনালি তাদের এত সময় নেই এত চেঞ্জ করে কালার লাগিয়ে ইউজ করার, তো এমনিতে যারা পারে এমনিতে পারে। তো বন্ধুগণ, আমরা কালার পরিচিতি জেনে নিলাম এবং নতুন বক্সে এখন আমরা কালারটা টেস্ট করব, যে পুরনো এবং নতুন যে কালার আপডেট এসেছে এই দুইটার মধ্যে কোন কালার দুইটা বেশি ভালো রেজাল্ট দিতে পারে আমরা এখন পরীক্ষা করে দেখব। তো বন্ধুরা দেখা যাক, এখানে এই পাশে রাখি, এটা হচ্ছে নিউ কালার, এটা হচ্ছে টিটি ওল্ড কালার। এখন রেজাল্ট ঘোষণা করব নতুন এবং ওল্ড টিটি ভার্সনের। তো আমরা প্রথমে নতুনের কাছে আসি, নতুনটি আমার কাছে আঁকতে খুবই স্মুথ মনে হয়েছে এবং কালারটা সহজেই এটা লেগে যায় ব্যাপারের সাথে, অতটা পরিশ্রম হয় না। কিন্তু ওল্ড ভার্সনের রংটা মনে হচ্ছে যে শুকিয়ে গেছে এবং এটাকে বসাতে একটু অনেক শক্তি প্রয়োগ হয়, শক্তি খরচ হচ্ছে। তো উজ্জ্বলতা দিক দিয়ে এই নতুন আপডেট যে কালারটি রয়েছে এটার মধ্যে উজ্জ্বলতা ব্রাইট বেশি, আর এটার মধ্যে অতটা ব্রাইট নেই, একটু ডিপ রয়েছে আর নয়েস রয়েছে অনেকটা কালার। তো এ হচ্ছে আমাদের নতুন এবং পুরোনোর কম্পিটিশন রেজাল্ট। টিটি কালার সম্পর্কে এখন আমি আমার নিজস্ব মতামত জানিয়ে দিব, টিটি কালার ব্যবহার করে আমি কিরকম কমফর্টেবল ফিল পাই সে সম্পর্কে একটু আমি বলতে চাচ্ছি। আর টিটি কোম্পানির উপর আমার একটা অভিযোগ রয়েছে, আমরা দেখতাম যে 6 বছর আগে 5 বছর আগে যে টিটি কালারগুলি বাজারে আসতো সেটি ছিল মূলত কোরিয়ান, ডাইরেক্ট কোরিয়া থেকে আসতো, সেই কালারগুলি খুবই ভালো রেজাল্ট হতো, ভালো ছবি আঁকা যেত, খুব সুন্দর হতো। এখন থেকে আরও 4 বছর আগ থেকে বাজারে যে টিটি কালারগুলি আসছে এটি হচ্ছে বাংলাদেশে অ্যাসেম্বলে অথবা বাংলাদেশে এগুলি তৈরি হচ্ছে, যার কারণে এই কালারগুলি সেই আগের মতোই কোরিয়া থেকে যেগুলি তৈরি হতো সেই রকম রেজাল্ট দিতে পারে না, এবং কালারগুলি বাংলাদেশে হওয়ার কারণে এগুলি অনেকটা ঝাপসা এবং নয়েস হয় এবং ব্রাইট অতটা না, উজ্জ্বল মনে হয় না এবং ছবি অতটা ভালো হয় না। আর টিটি কোম্পানির প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আরেকটু বাংলাদেশে যে কালারগুলি বানান বা কোরিয়া থেকে আনেন এটাকে আরেকটু মানসম্মত এবং ভালো করে বানানোর চেষ্টা করুন, যাতে আমরা একটু ভালো ছবি আঁকতে পারি, উজ্জ্বল ছবি আঁকতে পারি। এই জন্য বিশেষ একটু নজর দিবেন, আশা রাখি টিটি কোম্পানি। তো বন্ধুগণ, এই জয়টিটি কালার প্রাইসটি এখন আমি জানিয়ে দিব। জয়টিটি অয়েল পেস্টেল 36 কালারটি আমি কিনেছি 350 টাকা দিয়ে, তবে স্থানভেদে বাজারে এর দাম কিন্তু কম বেশি হতে পারে। চারুকলা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এতক্ষণ জয়টিটি নতুন আপডেট ভার্সন কালার সম্পর্কে আমি অনেক বিস্তারিত তথ্য তুলে ধরেছি। তো বন্ধুগণ, এতক্ষণ দেখছিলে ওস্তাদ জি আর্ট স্কুল ইউটিউব চ্যানেল, আর আমি সাথে ছিলাম ওস্তাদ জি। তো বন্ধুগণ, আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের আনবক্সিং ভিডিওতে। এখন চলে যাবার সময় হয়েছে, এখন আমি ওস্তাদ জি বিদায় নিব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। টাটা, বাই বাই।